আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। জয়নগর মজিলপুর টাউন তৃণমূল কংগ্রেসের পরিচালনায় দুদিন ব্যাপী খেলা দিবস কাপের শুভ সূচনা করলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। পনেরো এবং ১৬ আগস্ট জয়নগর মজিলপুর জেএম ট্রেনিং স্কুল মাঠে এই খেলা দিবস কাপে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মল্লিকপুর জয়নগর বহর ও নিমপিট সহ বিভিন্ন এলাকা থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ১৫ আগস্ট জেএম ট্রেনিং স্কুল মাঠে ফুটবলে শট মেরে এই খেলা দিবস কাপের শুভ সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। খেলা দিবস কাপ সম্বন্ধে এদিন তিনি জবর খবরকে বলেন, দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে খেলা দিবস উদযাপন করতে হবে, তো তারিখটা হচ্ছে ১৬ তারিখ, ১৬ই আগস্ট। কিন্তু ১৬ই আগস্ট যদি খেলা হয় পুরো টুর্নামেন্টটা কমপ্লিট করা যাবে না, সেই কারণে টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তারা ১৫ তারিখে শুরু করেছে এবং ১৬ তারিখে ফাইনাল দিয়ে শেষ করবে। এই মাটিতে খেলা হবে, যেমনভাবে ২০২১ খেলা হয়েছে আবার এই ১৬ই আগস্ট খেলা দিবস থেকে শুরু হবে এবং ২৪শে খেলা শেষ হবে। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আইসেপ, চক্ষু চিকিৎসা ও চশমার বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়নগর রত্তলা। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আরএম অ্যাড হাউস, কম খরচে ঝকঝকে প্রিন্ট মানেই আরএম অ্যাড হাউস জয়নগর রত্তলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স, ভিনাইল, ব্যানার, ভিজিটিং কার্ড, আই কার্ড, কালার অফসেট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। পাবেন উন্নত মেশিনে ঝকঝকে ডিজিটাল প্রিন্ট। আরএম অ্যাড হাউস জয়নগর রত্তলা, ফোন 8373828615 এবং 8389092757।